বাংলাটা ত্রিপুরা হয়ে যায়নি এখনো, কোনোদিন হবে না আমরা থাকাকালীন। আমাদের জেনারেশনও আসবে, এত সস্তা নয় বাংলার সংস্কৃতি, আমরাই আগলে রাখবো। আপনি যেখানে আছেন সেই জায়গাটা নিয়ে চিন্তা করলে মনে হয় ভালো হয়। ত্রিপুরা অনেক দূরে, রবিবার ত্রিপুরায় দলীয় নেতা কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাটা ত্রিপুরা নয় যে গেলেই মাথায় মারো, সন্তোষ মোহন দেবের মেয়েকে পর্যন্ত মাথায় পেটাচ্ছে। কোনোদিন হবে না আমরা থাকাকালীন। একটা মিছিল করতে দাও না, একটা মিটিং করতে দাও না, চলে যান উত্তরপ্রদেশে, লোকে ঢুকতেই পায় না। আমি নিজে এখন এই মুহূর্তে গোসাবা থেকে ফিরছি, নিজের চোখে দেখে এলাম আমাদের কর্মীর সমিল 1 কোটি টাকার সম্পত্তি পুরো বুলডোজার দিয়ে, জেসিবি মেশিন দিয়ে উপরে ফেলা হয়েছে, মেশিন সহ বাড়ি সহ সমস্ত কিছু, শুধু বাড়ির ছাদটা ভাঙতে পারে। তো যারা এই কাজ করে তাদের মুখে এই ধরনের কথা মানায় না, প্রথমত নৈতিক অধিকার নেই তার এই ধরনের কথা বলার। সামনেই ত্রিপুরায় পুরভোট, তার আগে দিনে দিনে রাজনৈতিক উত্তেজনায় পারদ চড়ছে প্রতিবেশী রাজ্যে। শুক্রবার পশ্চিম ত্রিপুরার আমতালি বাজারে তৃণমূলের প্রচার গাড়িতে হামলা হয়, আহত হন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, প্রহৃত হন ত্রিপুরা যুব তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্য মামুন খান। রবিবার তাকে আনা হয় কলকাতায়, সঙ্গে ছিলেন মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ শান্তনু সেন। চিকিৎসার জন্য মামুন খানকে ভর্তি করা হয়েছে SSKM এর উডবান ওয়ার্ডে। মমিন বলে একটা ছেলেকে এমন মেরেছে যে আমাকে কালকে ত্রিপুরা থেকে পিজিতে এনে ভর্তি করতে হয়েছে। আগে তো মারছে, মারবার পরে হসপিটালে ট্রিটমেন্ট করতে দেওয়া হচ্ছে না, একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে না, ক্যান ইউ ইমাজিন। ত্রিপুরা তো বহু দূর, আপনি আমার সাথে চলুন, আমাদের এখানকার যুব সভাপতির 1 কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দেওয়া হয়েছে, তার করাত কল, কাঠের কল, চেরাইয়ের কল পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে জেসিবি দিয়ে। 100-150 বাড়ি এখানে জেসিবি দিয়ে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, আগে তার বিচার হোক, তারপরে কোথায় ত্রিপুরা কত দূরে আমি কোনোদিন যাইনি, আপনারাও নিশ্চয়ই ত্রিপুরাতে যাননি, তার কথা পরে চিন্তা করবেন, আপনি আগে গোসাবার লোকের কথা চিন্তা করুন। বাংলায় জয়ের হ্যাট্রিকের পর তৃণমূলের নজরে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, ইতিমধ্যেই সেই রাজ্যে সক্রিয় হয়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ত্রিপুরায় গেছেন, সেখানে তার গাড়িতে হামলা হয়েছে। রবিবারও তৃণমূল নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে ত্রিপুরায়। তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি এলাকায় জনসভায় যোগ দেওয়ার কথা ছিল স্থানীয় তৃণমূল নেতা বাপ্পা চক্রবর্তীর। তৃণমূলের অভিযোগ, সভায় যোগ দেওয়ার আগে বাপ্পা ও তার দুই সঙ্গীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। ঘটনার জন্য তৃণমূল বিজেপির দিকে আঙুল তুললেও গেরুয়া শিবিরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে তেলিয়ামুড়া যাওয়ার পথে বড়মুড়া পার্ক লাগোয়া এলাকায় তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্য আশিস লাল সিংকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে। সব মিলিয়ে ত্রিপুরায় পুরভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। আশাবুল হোসেন, হিন্দোল দে ও জয়ন্ত পাল, ABP আনন্দ।